हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। आशा करछि सबाई सुस्थ आछो एबं भालो आछो, आर आमराओ खूब भालो आछि। देखो सकालबेला मेये उठे गेछे आर एई जानला खुलते जे ओ एखन जाननाय दाड़ाबे, जाननार एखाने दाड़ाबे, दाड़िये दाड़िये बाइरे देखबे। आर बाइरेटा आजके खूबई माने खूब रोद उठेनि, हालका पतला रोद उठेछे, ता खूब सुंदर लागछे देखते। कारण एई कदिन धरे टाना एई बृष्टिर ओयेदारे मेघला मेघला ओयेदार छिलो, अंधकार अंधकार भाव छिलो। एर ओयेदार जदि खराब थाके तो मन मेजाजो खराब थाके। आर बाइरे देखबे जखन खूब रोदटा उठबे तखन माने काज करते जेन एनार्जि पावा जाय। आर मेघला मेघला ओयेदारे ना मन मेजाज खूब खराबई थाके, भालो लागे ना, मन आछे ना कि जेन एकटा मिसिং मिसिং एरकम मने हय়। তো দেখো এই যে মেয়েকে খাইয়ে নিচ্ছি, মেয়েকে এই খাইয়ে আমি তারপরে কাজবাজ করব। আর আজকে আজকের রান্না তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, এই কারণেই আজকে খুব তাড়াহুড়া করে রান্না করেছি। তো রান্না মানে করতে যে যে ভিডিও করব সেই সময়টুকু ছিল না, মেয়েও খুব মানে বিরক্তি করছিল। তো রান্নাটা যার জন্য তাড়াতাড়ি সেরে নিয়েছি, আর ও আজকে সকালবেলা উঠেছে অনেকটাই সকালে, তো যার জন্য আর ভিডিও করতে পারি না। ছেলের প্রজেক্ট আজকে সাবমিট করতে হবে, ও তাড়াহুড়া করছিল, তাড়াহুড়া করে যাবে সেই সব আগের দিন, মানে প্রজেক্ট নিয়ে রাত 1টা 1:30 বেজে গেছে, সেই অনেক সমস্যার জন্য আমার ঘুম হয়নি, যার জন্য আমি আর ভিডিও করতেই পারিনি। মানে চোখ ভেঙে আসছে যে ভিডিও করবো, শরীর চলছে না। এবার রান্না তো করতে হবে, আমাদের হাউস ওয়াইফদের এই একটা প্রবলেম, মানে যতই শরীর খারাপ থাকুক আর যাই থাকুক রান্নাটা করতেই হবে, যেহেতু মাস দুপুরবেলা খেতে হবে আর ছেলেকে খাওয়াতে হবে। তো শরীর খারাপ থাকুক আর না থাকুক রান্না তো করতেই হবে। তো ওই অবস্থা এখন, এই শরীর ঝিমানো ঝিমানো ভাব, কী করে রান্না করতে করতে ভিডিওটা করব। আর অন্য সময় যেরকম এনার্জি পেলেও যাই হোক রান্না করতে করতে একটা ভিডিও করা যায়, মন থেকে চায় যে না এই ভিডিওটা করি। আর যেরকম আজকে একদমই মন চাইছিল না, তো আর সেই জন্য আর শেয়ার করতে পারিনি। তো এই মেয়ের খাওয়া কমপ্লিট করলাম, লাস্টে জলটা খাওয়াচ্ছি ওকে। তো খাওয়া হলেই আমি স্নান ঠানে মানে স্নান ঠান করবো, নিজে ওকে স্নান করাবো। আর আজকে একটু তাড়াতাড়ি মানে দুপুরবেলা একটু শোবো, মানে শরীরটা একদমই চলছে না, যেন মানে ঝিমিয়ে রয়েছে, চোখ মুখ যেন ঝিমিয়ে রয়েছে। মানে এক এক দিন ঠিক ঘুম হয়, এক এক দিন ঠিক ঘুম হয় না, যখন ঘুম পায় তখন মানে টাইম থাকলেও শুতে পারি না, এমন পজিশান। মানে যেই টাইমটা মেয়ে ঘুমাচ্ছে ওই টাইমটা আমি ঘুমাতে পারছি না, আবার যেই টাইমটা আমার ঘুম পাচ্ছে সেই টাইমটা ও জেগে আছে, ও খেলছে, ওর সাথে টাইম দিতে হচ্ছে, তখন ঘুম পাচ্ছে তাও শুতে পারছি না, এরকম পজিশান হচ্ছে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বসে আছে, এবারে ওকে স্নান টান করাবো। আর তেল মালিশটা যে করব, তেল মালিশটা আমি করেছি, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা, এই কারণেই ওই যে একা হাতে ভিডিও করা যাবে না, কারণ দু হাত দিয়ে ওকে তেল মালিশটা করতে হচ্ছে। তো তেল মালিশটা আমার হয়ে গেছে, তো 10 মিনিট পরে আমি ওকে 10-15 মিনিট পরে ওকে স্নানটা করাবো। তাই রান্নার এদিকে আসলাম, একটু গোছানো গাছানো করছি। আর দেখো চোখ মুখে কী অবস্থা আমার, মানে একদম না ঘুমাতে ঘুমাতে চোখ দুটো মানে একদম ঝিমিয়ে গেছে, যেন শরীর দেখবে সারাদিনে যদি একটু রাতে ভালোভাবে ঘুম হয় সারাদিনটাও যেন ভালো যায়। মানে কি বলবো, যাদের এরকম ঘুমের প্রবলেম ঘুম হয় না তারা নিশ্চয়ই জানবে, ঘুম না হলে সারাটা দিন কীরকম যায়, বিরক্তি লাগে, তারপরে খিটখিটে হয়ে যেতে হয়, চোখ মুখের একটা ফ্রেশনেস থাকে না, খুবই প্রবলেম মানে একটা। আর ছোটো বাচ্চা থাকলে তো ঘুমের ঘাটতি প্রচুর পরিমাণে হয়, তারপরে অন্য টাইমেও আর শোয়া যায় না, যে রাতে ঘুম হয়নি দুপুরবেলা সেটাকে কভার করবো সেটা কখনোই হয় না। রাতের ঘুম কম হলেও দুপুরবেলা যতই ঘুমাও কিছু তো হয় না। আর আমি রাতে না ঘুমালেও দুপুরে যে ঘুমাবো সেই ঘুমটুকুও আমার হয় না, মানে রাতও জাগা প্লাস দুপুরেও আমি ঘুমাই না, আমার এরকম অবস্থা। তো এই যে মেয়েকে স্নান করাবো, ওকে স্নান করি, আমি স্নান করি। আর আজকে রান্নায় দেখো আমি কী করেছি, চাল কুমড়ো করেছি, পালং শাক করেছি, আর এদিকে চিংড়ি মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করেছি, আর কিছু করিনি। তো এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে, আর শরীর আর চলছে না, আর কী করবো রান্না বান্না। এই দিয়ে আমি বলেছি এই দিয়ে সব খেয়ে নেবে, অন্যদিন যেরকম তরকারি না করলেও মাছের ঝোল একটা করি, মানে যে কোনো একটা মাছের ঝোল, তার চিংড়ি মাছ ছিল ওই দিয়েই করলাম। আর চলে আসলাম বাথরুমে মেয়েকে স্নান করানোর জন্য, তো হাতের সামনেই ছোটো গামলাটা পেয়েছি, ও ছোটো গামলা, এতেই আমি স্নানটা করে নিচ্ছি, কারণ ওর বাথটাবটা আজকে আর বার করিনি, আর এতেই স্নান করে নিয়েছি। দেখো স্নান করতে বসে ওর হাসি হাসি মুখ, স্নান করলেই ওর হাসি হাসি মুখ, মানে খুব ভালো লাগে, জল পেলেই হলো, জল পেলে ওর খুবই ভালো লাগে।
দুষ্টু হয়েছে। তো এই স্নানটা করিয়ে তারপরে এবার ওকে ঘুম পাড়াবো, দেখি ঘুমায় কি না। আর ও তো অনেক মানে দুপুরে যদি ঘুম পাড়ানোর জন্য অনেক ওকে করাতে লাগে। খেলা চালু করে দিয়েছে, ভাবলাম ঘুম পাড়াবো, তো আর ঘুমাবে কি না জানি না, কখন ঘুমায়। তো এই যে খেলছে, আর টিভি রিমোটটা সামনে ছিল, টিভির রিমোটটা খালি নিচ্ছে, সরিয়ে দিচ্ছি, আবার টিভি রিমোটটা নিচ্ছে। এই হচ্ছে ওর, ও টিভি রিমোট যে কি ভালো লাগে, যত খেলনাই দিই না কেন সব খেলনা বাদ দিয়ে ও টিভি রিমোটটাই নেবে। তো টিভি রিমোটটা নিয়েই ছাড়লো। আর এই যে এখন এবার কখন ঘুমাবে, ওর পাপা যতক্ষণ না আসে ততক্ষণ এবার ঘুমাবে না বোধহয়। ওকে খুব তাড়াতাড়ি আমি ওর অন্নপ্রাশনের ভিডিওটা শেয়ার করব, কারণ ভিডিও ক্যামেরাম্যান আমাকে হ্যান্ড ওভার এখনও করেনি ওর অন্নপ্রাশনের ভিডিওটা, তো উনি এখনও দেয়নি, জানি না কতদিন লাগবে। আর আমার কাছে যে ভিডিওগুলো আছে সেইগুলো দিয়ে যদি আমি ভিডিও মানে আপলোড করি, জানি না ওটা অনেক টাইম লাগবে। কিছু কিছু ভিডিও আমি করেছি, তুলেছি, আর সব কিছু তুলিনি, তো যার জন্য আমি দিতে পারছি না, আমার কাছে সব কিছু নেই। ছেলেও বিজি ছিল তখন, আমিও বিজি ছিলাম, তো তুলতে পারিনি। তো খুব শীঘ্রই আমি সেটা শেয়ার করব, এখন ক্যামেরাম্যানকে ফোন করব, দেখি উনি কবে আমাকে দেয়। ওনারটা যদি খুব দেরি হয়, যদি বলে উনি, তাহলে আমার কাছে যেটা আছে সেটুকু দিয়েই আমি তোমাদের কাছে শেয়ার করব, খুব তাড়াতাড়ি শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে মেয়ে খেলছে, তো তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এখনকার মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।